আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব বঙ্কিমচন্দ্র স্পেশাল। বঙ্কিমচন্দ্র স্পেশাল কেন আমরা এখানে, কারণ এখানে আমি কিছু শুধু তথ্য দেব না, শুধু বঙ্কিমচন্দ্র সম্পর্কে কিছু তথ্য দেব না, এখানে আমি তার সাথে বঙ্কিমচন্দ্রর প্রবন্ধ উপন্যাসগুলো কিভাবে আপনারা খুব সহজ কৌশলে গল্পের মাধ্যমে মুখস্থ করতে পারেন আমি সেই টেকনিকটা দেখাবো, বা সেই গল্পটা আমি সাজিয়ে রেখেছি সেটা আপনাকে দেখাবো। ওকে, তাহলে শুরু করা যাক ইন্ট্রোর পরে। বঙ্কিমচন্দ্র স্পেশাল সম্পর্কে কিছু তথ্য। বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং উপাধি সাহিত্য সম্রাট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপাধি হয়েছে সাহিত্য সম্রাট, ছদ্মনাম হয়েছে কমলাকান্ত এবং জন্ম পশ্চিমবঙ্গে 24 পরগনা জেলায় কাঁঠালপাড়া গ্রামে। পেশাতে সে ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। প্রথম উপন্যাস ছিল তার রাজমণি'স ওয়াইফ, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ্বর নন্দিনী, এবং সার্থক রোমান্টিক উপন্যাস হয়েছে কপালকুণ্ডলা, 1866 সালে প্রকাশিত। বঙ্কিমচন্দ্রের 14টি উপন্যাস, এরপরে দেখব 14টি উপন্যাস মুখস্থ করার বা মনে রাখার কৌশলগুলো। এগুলো আমরা একটু স্ক্রিনশট দিয়ে নিব। দুর্গেশ্বর নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলারঙ্গ, চন্দ্রশেখর, সীতারাম, দেবী চৌধুরানী, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দমঠ এবং রাধারানী। সেই 14টা উপন্যাস মনে রাখার কৌশল। রামপুরায় ইন্দিরা রোডে আনন্দমঠে প্রত্যেক রজনীতে যুগলারঙ্গের অনুষ্ঠান হয়। এখানে ইনভার্টেড কমাগুলি, ডাবল কোটেশন দেওয়া যেগুলো আছে, সেগুলি হয়েছে আমাদের সেই সকল উপন্যাসগুলো। ওকে, রামপুরে ইন্দিরা রোডে আনন্দমঠে প্রত্যেক রচনাতে যুগলারঙ্গের অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে রাধারানী ও সীতারামের প্রেমলীলা দেখানো হয়। এই অনুষ্ঠানের রামপুরা একটা বিদ্যালয় থেকে দুজন সুন্দরী তরুণী কপালকুণ্ডলা ও মৃণালিনী বেড়াতে আসেন। আবার আলোর পাঠশালা থেকে দুজন সুদর্শন তরুণ রাজসিংহ এবং চন্দ্রশেখর, রাজসিংহ এবং চন্দ্রশেখর দুজনে আসেন। তারা উভয়ে একে অপরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে নিজেদের মধ্যে একটি সম্বন্ধ তৈরি করেন। কিন্তু এই সম্বন্ধের মধ্যে বিষবৃক্ষে চারা রোপণ করেন দুর্গেশ্বর নন্দিনী। এই বিষবৃক্ষে চারা কিছুতে তোলা সম্ভব হচ্ছিল না। অবশেষে বিষবৃক্ষে চারা তুলে ফেলার জন্য একটি উইল তৈরি করা হলো, যে উইলের নাম হয়েছে কমলাকান্তের উইল, আর এর উইল তৈরি করেন দেবী চৌধুরানী। আচ্ছা, এখানে বিশেষত কী হয়েছে, তাই রামপুরা একটা জায়গা আছে, সেখানে ইন্দিরা রোড, সেই ইন্দিরা রোডে আনন্দমঠে প্রত্যেক রচনাতে যুগলারঙ্গেরও অনুষ্ঠান হয়। সেখানে রাধারানী ও সীতারামের প্রেমলীলা দেখানো হয়। এই অনুষ্ঠানে দুজন তরুণী আসলো, কপালকুণ্ডলা ও মৃণালিনী, এবং আলোর পাঠশালা থেকে আরও দুজন বেড়াতে আসলো ওই অনুষ্ঠানে, রাজসিংহ এবং চন্দ্রশেখর। তারা উভয়ে একে অপরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে একটি সম্বন্ধ তৈরি করেন। কিন্তু এই সম্বন্ধটা বেশি দিন স্থায়ী হয় না, এই সম্বন্ধের মাঝে একটি প্রবলেম হয়ে যায়। সেই প্রবলেমটা হয়েছে বিষবৃক্ষ, তাই বিষের বৃক্ষ তাই তাদের মনে স্থাপন তৈরি হয়। এই আর এই বিষবৃক্ষটা তৈরি করেন দুর্গেশ্বর নন্দিনী। এই বিষবৃক্ষটা এত কঠিনভাবে করা হয়েছিল যা তোলা সম্ভব হচ্ছিল না, তাই একটি উইল তৈরি করা হয়, যে উইলটির নাম হয়েছে কি কমলাকান্তের উইল, আর এই উইলটি তৈরি করেন দেবী চৌধুরানী। আমি আবারও বলছি, এখানে এই লেখার মধ্যে যে সকল কোটেশনগুলি দেওয়া আছে, ডাবল কোটেশন, সেগুলি হচ্ছে আমাদের উপন্যাসগুলো। তাহলে আমরা খুবই সহজে এই গল্পের মাধ্যমে আমরা উপন্যাসগুলি মনে রাখতে পারবো। এখন দেখি কিছু কাব্যগ্রন্থ কি, ছোটোখাটো অনেক অল্প কিছু কাব্যগ্রন্থ, তো সেগুলোকে ছোট্ট একটা গল্পে কীভাবে সাজানো যায়। আচ্ছা, কাব্যগ্রন্থ এর মধ্যে তার কাব্যগ্রন্থগুলি হয়েছে যে লোকরহস্য, কমলাকান্তের দপ্তর এবং কৃষ্ণ চরিত্র, বিবিধ সমালোচনা, এই চারটা হয়েছে তার কাব্যগ্রন্থ, সরি প্রবন্ধ। প্রবন্ধ এবং ধর্ম অনুশীলন এবং সাম্য, এগুলি হয়েছে তার প্রবন্ধ। তাহলে দেখি এগুলিকে একসাথে একটু গল্প তৈরি করা যায় কীভাবে, একটা স্টোরি থেকে তৈরি করা যায় কীভাবে। লোকরহস্য এবং কমলাকান্তের দপ্তর, কেন এগুলিকে আমরা মানুষ মনে করি? লোকরহস্য, কমলাকান্তের দপ্তর, যেগুলি হয়েছে তিনটা মানুষের নাম, এবং কৃষ্ণ চরিত্র,
এগুলি কি কি করেছিল, ওরা তিনজন তিন বন্ধু বিভিন্ন সমালোচনার সম্মুখীন হয়েছিল এক সময়। তারপর তারা দেখলো এই সমালোচনা থেকে তারা রক্ষার জন্য, তাই যাতে মুক্তি পায়, তারা ধর্ম অনুসরণ করা শুরু করলো। আর অবশেষে বুঝতে পারলো এই ধর্ম অনুসরণটাই হচ্ছে সাম্য, তাই সাম্যের পথ। ওকে, তাহলে আরও কিছু ইম্পর্টেন্ট যেসব জিনিসগুলো আমাদের না দেখলেই নয়, ঠিক আছে, এখানে কিছু তথ্য প্রদান করবো আপনাদেরকে। আনন্দমঠ কাব্যগ্রন্থ পথিক তুমি পথ হারাইয়াছ, এটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক ডায়লগ। একটু মনে রাখবো আমরা, পথিক তুমি পথ হারাইয়াছ এটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক ডায়লগ। ওকে, তুমি অদম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, এটাও বঙ্কিমচন্দ্রের লেখা। এবং বর্ণরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, এটা বঙ্কিমচন্দ্রের ছোট ভাই সন্দীপচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, একটু মনে রাখবো। আর এরকম সকল হেল্পফুল ও উপন্যাস নিয়ে গল্পের গল্প মনে রাখার যে সকল বিষয়গুলো আছে, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নেক্সটে রবীন্দ্রনাথ স্পেশাল নিয়ে আমাদের ভিডিও তৈরি হচ্ছে, আশা করি সেটা অবশ্যই আপনারা থাকবেন আর দেখবেন। আসসালামু আলাইকুম।